ভোটারদের ব্যাপক স্বতঃস্ফূর্ততা দেখছেন খুলনা সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। তবে ভোটারদের কেন্দ্রে আনা নিয়ে সংশয়ে জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু। এদিকে নগরীকে বাসযোগ্যতায় ফেরাতে হাত পাখাকে জেতানোর আবদার ইসলামী আন্দোলনের প্রার্থী আবদুল্লাহ ওয়ালের। খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট। শনিবার মধ্যরাতে শেষ হচ্ছে খুলনা সিটি নির্বাচনের প্রচার প্রচারণা। ভোটারদের মন জয়ের শেষ চেষ্টায় প্রার্থীরা। রায়ের মহল বাজার থেকে শুক্রবার সকালে ক্যাম্পেইনে নামেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। এলাকার উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট চান তিনি। জনগণের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত আছে, তারা ভোট সেন্টারে যাবে। এখন ভোট সেন্টারে যাওয়া মানে আমাদের যারা আছেন মাঠ পর্যায়ে কর্মী, তারা যাতে তাদেরকে ভোট সেন্টারে নিয়ে যায়, আমরা সেইভাবেই চেষ্টা করতেছি যাতে ভোটের উপস্থিতি ব্যাপক হারে হয়। হাতপাখার প্রার্থী আব্দুল আওয়াল ভোট চাওয়া শুরু করেন গল্লামারি থেকে। আর জিন্নাপাড়া বৌবাজার থেকে জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু। এই শহরকে আবার পুনরায় গঠন করার জন্য, দুঃশাসন থেকে মুক্তির জন্য, মানুষ হাত পাখায় ভোট দেওয়ার জন্য আমাদের আশ্বস্ত করতেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী বলবো যে আপনি নির্দেশ দেন যেন ভোটাররা নিরাপত্তে ভোট দিতে পারে, যাকে খুশি তাকে। কিন্তু আমরা এই যে ভোটারদের ভিতরে যে মানে ভীত তৈরি করা হয়েছে, এটাকে তাদের প্রশাসনকে বাইর করতে হবে, যেন সেই আগের দিন আমরা ফিরে পেতে পারি। কেন আমরা পারি না? আমাদের দেশে কেন নির্বাচনের অবস্থা এরকম হবে? আমার ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে কেন? 12 জুন ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফেরার নিশ্চয়তা চান খুলনা সিটির ভোটাররা। আতিয়ার পারভেজ, বাংলাভিশন, খুলনা।